এর মধ্যে বলছি মুহকামাত আয়াত হলো কোরআন শরীফে 500 মাত্র 500 আয়াতের উপর শরীয়তের ভিত্তি স্থাপন নামাজ পড়ো রোজা করো হজ করো যাকাত দাও সুদ খেয়ো না মদ খেয়ো না এরকম আদেশ আর নিষেধ আয়াত হলো মাত্র 500 বাদ বাকি কাসাস কমবেশ 28টা পয়গম্বরের ঘটনা আল্লাহর কালাম কোরআন শরীফ আছে কিসসার বহুবচন কাসাস কিছু আছে মুস্তাবেহাত বুঝাইলে বুঝবেন না বুঝাইলে আপনি বুঝবেন না যেমন বেটার বাপের বয়স 20 বছর আর বেটার বয়স 100 বছর তো বুঝাইলে ঠিক বুঝে যাবেন জি ওর বেটার বয়স হলো 100 বছর আর বাপের বয়স হলো মাত্র 20 বছর এটা উজাইর পয়গম্বরের ঘটনা 20 বছর বয়সে একটা পুত্র সন্তান জন্ম হয়েছিল ওটাকে রেখে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন আল্লাহর কুদরতকে দেখার জন্য আল্লাহ বলেন এখানে শুয়ে একটু আরাম করো শুয়ে গেলেন তা আল্লাহ রূহকে কবজ করে নিলেন 100 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করলেন কাম ইয়াউম কতদিন থাকলা বলে ইয়াউমুন আও বাদা ইয়াউমিন একদিন হবে কিংবা দেড় দিন হবে আল্লাহ বলে বল মিয়া তো আমিন 100 বছর পর জিন্দা করা হলো দলিল কি বলে ফামজুর ইলা তুআমিকা তোমার খাবারের দিকে লক্ষ্য করো খাবার দেখছেন রুটি বিবির কাছ থেকে তৈরি করে নিয়ে গিয়েছিলেন তো রুটি গরমই আছে ঠান্ডাই হয়নি বলে 100 বছর পর রুটি গরম বলে যে খাবারে নবীগণ হাত রেখে দেন ও খাবার কিয়ামত পর্যন্ত ঠান্ডা হবে না ও শরাবিকা তোমার পানীয় দিকে লক্ষ্য করো আঙ্গুরের রস ছিল আঙ্গুরের রস রোদ্রে রাখলে পরে মদ তৈরি হয়ে যায় কিন্তু আঙ্গুরের রস ঠিক আছে বলে তুমি যে একবার মুখ ঠেকিয়ে পান করেছো এই কিয়ামত পর্যন্ত এই আঙ্গুরের রস খারাপ হবে না অনজুর এলা হিমারিকা গাধার দিকে লক্ষ্য করে দেখো ওই গাধাতে চড়ে উনি এসেছিলেন গাধা মরে মাটিতে মিশিয়ে গিয়েছে তা যার বিবেক বুদ্ধি নবীকে বুঝতে পারে না সে কাল আনআম সে একটা চতুষ্পদ জন্তুর মতো বালহুম আদাল তার থেকেও নিকৃষ্ট যে রাসূলুল্লাহ সাজা জানতে পারে মানে আল্লাহকে মানো আল্লাহকে মানো আল্লাহর কাছে চাও আর নবীর কাছে চাহা চলবে না নবীর কাছে চাহা জায়েজ আছে মিশকাত শরীফ প্রথম খণ্ড কিতাবুল ইলম হযরত রাবিয়া বিন কাব আহবারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূলুল্লাহ সাজা বলেন সালিয়া রাবিয়া চাও রাবিয়া আমার কাছে যা চাইবে অবে লবজে মুসলিম মুসলিম শরীফের হাদিস আছে সালিয়া রাবিয়া আমার কাছে যা চাইবে চাও রাবিয়া বলেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ আপনার কাছে চাইতেছি জান্নাত জান্নাতে আপনার আপনার গোলামি করতে চাই বলে আও গায়র জালিক এছাড়া আর কিছু চাইলাম বলে যাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই যথেষ্ট চাও আর সাতুল নমাত মহদি আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি বলেন সাল লবজে সাল চাও এ থেকে কি বুঝতে পারা গেল লবজে সাল মালুমি সওয়াদ হার চেরা খহাদ হার কেরা খহাদ বা হুকমে পরওয়ারদিগার উমিদ হাত চাও থেকে বুঝতে পারা গেল আল্লাহ বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু যাকে ইচ্ছা করবেন যা ইচ্ছা করবেন দিতে পারেন জান্নাত কার জান্নাত মুস্তাফা দোজক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বলি ঈদে মিলাদুন্নবী করা বেদাত হাদিস ধরে পাই না কি করে হাদিস ধরে পাবে ওই মসজিদে মসজিদে মুজিবের দোয়া আর পায়খানা ফেরার দোয়া আর বিবির কাছে যাওয়ার দোয়া আর মসজিদ থেকে বাইর হওয়ার দোয়া শিক্ষা করলে মনে করতে যে ইসলামকে বুঝে গেলাম এটাই তারা মনে করে বেরাদার ইসলাম কিছু শিখতে পারেনি তা আপনাদেরকে আমি আরজ করি আবেদন করি ভালো করে শুনে নেন ঈদে মিলাদুন নবী হাদিস ধরে পাই না কি করে ধরে পাবে এই 10-12টা দোয়া মুখস্থ করে মনে করছে হাদিসকে বুঝে গেলাম ইমাম বুখারী হাদিস মুখস্থ তার 6.5 লাখ ইমাম বুখারী অপেক্ষা ইমাম আজমের হাদিস বেশি মুখস্থ ছিল তাজকিরাতুল মুহাদ্দিসিন কিতাবের মধ্যে লেখা আছে
ইমাম আজমের হাদিস মুখস্থ ইমাম বুখারী অপেক্ষা বেশি ছিল। এইটা উনি যে কিতাব লিখেছেন কিতাবুল আসার, এটা 70,000 হাদিস শরীফ লিখেছেন, আর বুখারী শরীফ আছে 6275টা, 7275টা হাদিস বুখারী শরীফ আছে। মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলের 40,000 হাদিস আছে, যেখানে ত্রিমিজি শরীফে মাত্র 5,000 হাদিস শরীফ আছে। আপনি সিয়াসিতার পুরো হাদিস গালা যদি আপনি দেখেন তো খুব জোর 20,000-এর থেকে বেশি হবে না। প্লেন হাদিস কটা? প্লেন হাদিস মাত্র 450, মাত্র 450 বেরাদারে নিছে। এর উপর শরীয়ত কায়েম আছে, বাদ বাকি সিরাত আলাদা, যুদ্ধের ক্ষেত্রে আলাদা। তাই বলছে কোন হাদিস শরীফের মধ্যে লেখা যে ঈদে মিলাদুন্নবী পালন করা? মুসলিম শরীফ প্রথম খণ্ড বাব সৌমিত তাতাউ, মিশকাত শরীফ প্রথম খণ্ড নফল রোজা রাখিবার বিবরণ 179 পৃষ্ঠা, মদিনা শরীফে সুয়েলা মজলের সেগা, তাহলে বুঝা গেল রাবির নাম আপনি পাবেন না এখানে। সুয়েলা রসুল্লাহ সাল্লাহ সাল্লামা আন সৌমে ইয়াউমিল ইসনাইন فقال فيه ولدت وفيه انزل علي وحي। হুজুর আপনি প্রত্যেক প্রত্যেক সপ্তাহে সোমবারের দিনে রোজা রাখেন কেন? প্রত্যেক সোমবার রোজা রাখেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন ফিহে ولدت, ওই তারিখে আমার জন্ম হয়েছে। وفيه انزل علي وحي, আর সর্বপ্রথম ওহি সোমবারের দিন নাযিল হয়েছে, আর সর্বপ্রথম বৃষ্টি সোমবারের দিনই হয়েছে। তাই আমার মিলাদের জন্য আমি নিজে রোজা রাখি। বিরাদারান ইসলাম, আরো যদি আপনি বলেন আল্লামা জালালউদ্দিন সিউতি, আল্লামা সাখাবি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম গেজালি বলেছেন ওলেদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মিন শাহরে রবিউল আউয়াল ইয়াউমা ইসনা আশারা শাহরা মিন রবিউল আউয়াল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রবিউল আউয়াল মাসে 12 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন। তাই তাজুস শরিয়া বলেছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, সেদিন হবে 571 খ্রিস্টাব্দে এপ্রিল মাসের 20 তারিখ, জ্যৈষ্ঠ মাসের প্রথম তারিখ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে এসেছেন। এই কারণে এর নাম রবি, মৌসুমে বাহারকে বলা হয়, চৈতালি ফসলকে বলা হয় রবিউল আউয়াল রবিউল আখির। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ উন্নবী করা যায় যাচ্ছে, এই যে ঝান্ডা উড়িয়ে দেশে দেশে আমরা জলুস করে বেড়াই, বলে বেদাত বেদাত বেদাত, বেদাতের তারিখ কাকে বলে জানে না। ওকে যে জিজ্ঞাসা করলো বলতো বেদাত কাকে বলে, তো বেদাতের তারিখ বলতে পারবে না, এ জোহালা সোফাহাত দলেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা উড়ার কথা লেখা নাই হাদিস শরীফে? আল খাসাইসুল কুবরা 48 পৃষ্ঠা প্রথম খণ্ড, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যাবেন, অতএব তিনটা পতাকা উড়িয়ে দাও, আলামান ফিল মাশরিকে ও আলামান ফিল মাগরিবে ও আলামান আলা সাকফিল কাবা, একটা পতাকা পূর্ব দিকে উড়াও, একটা পতাকা পশ্চিম দিকে উড়াও, একটা কাবা শরীফের ছাদের উপরে উড়াও। পূর্ব কতদিন, পশ্চিম কতদিন, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক পাত্তা করতে পারেনি। বৈজ্ঞানিক মাত্র জমিনের 25,000 কিলোমিটার আবিষ্কার করেছে। আর রাসূলুল্লাহ বলেন কি বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড বাব বাদিল খালক, ইন্নি রাইতুল মাশারিকা ওয়াল মাগারিবা, যেখানে সূর্য উঠে এবং যেখানে সূর্য ডুবে ওখান থেকে আমি দেখতে পাই। কেমন ভাবে দেখতে পান? মিশকাত শরীফ রাইতু আলা দুনিয়া কুল্লাহা ফি কাফে হাজিহি, আমি আমার হাতের তালুতে সারা দুনিয়াকে আমি দেখতে পাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন বিরাদারান ইসলাম, তাহলে পতাকা উড়া খাসাইছে কুবরা কিতাবের 48 পৃষ্ঠাতে আছে, জুলুস করা কোন কিতাবের মধ্যে লেখা আছে, জুলুস করা জায়েজ কে জায়েজ নয়। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড বাব হিজরাতিন নবিয়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ যুগে দুইটা জুলুস হয়েছে, একটা জুলুসে 40 জন ব্যক্তি ছিলেন, একটা জুলুসে হাজার হাজার ব্যক্তি ছিলেন।
একটা জুলুস হয়েছে মক্কা শরীফে, একটা জুলুস হয়েছে মদিনা শরীফে। মক্কা শরীফের জুলুসটা দীর্ঘ ছিল 10 কিলোমিটার, সানিয়াতুল বেদার ঘাটি থেকে কাবা শরীফ পর্যন্ত 40 জন ব্যক্তি ছিলেন। দুইটা লাইন ছিল, এক লাইনে 20 জন আর এক লাইনে 20 জন। 19 জনের মাথায় 20 জনের বেলাতে উমার ফারুক আজম ছিলেন, আর বাম দিককার যে 20 জন ছিলেন 19 জনের মাথায় 20 জনের বেলাতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। কি পড়তেছিলেন বলে জাহেল, নারে তকবীর আল্লাহ আকবার, নারে তকবীর আল্লাহ আকবার, নারে তকবীর আল্লাহ আকবার, নারে তকবীর আল্লাহ আকবার, নারে রিসালাতটা। এই কারণে বলেছি মুফতি আমজাদ সিমনানি খুব ভালো বক্তব্য দিয়েছেন, এসব পীরের বাটা পীর, ওর বাড়িয়ালিও পীর, ওর ট্যাক্সি বলদ পীর, সবাদের পীর বুঝলেন। আর দেখেন আপনাকে আমি দলিল দিয়ে দিচ্ছি কি বলতেছিলেন, মুসলিম শরীফ আছে, ইউনাদুনা ওয়া মুহাম্মাদু ওয়া রাসূলুল্লাহ। ইউনাদুনার মানে কি, নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আওয়াজ দিতে দিতে যাচ্ছিলেন, একসঙ্গে বলতেছিলেন। তো মক্কা শরীফের আবুল কুবাইসের পাহাড় পূর্ব দিকে, কাবার পূর্ব দিকে আবুল কুবাইসের পাহাড়, কাবার পশ্চিম দিকে বানু কাইনুকা পাহাড়, কাবার দক্ষিণ দিকে সাফা পাহাড়, কাবার উত্তর দিকে মারওয়া পাহাড়, এই চারটা পাহাড় অতিক্রম করে চলে যাচ্ছিল উম্মুল কোরাতে বুঝলেন। কাফেরেরা ধরে আসছিল উতবা, সাইবা, উমাইয়া বিন খালফ, আবু জাহেল বিন হিশাম, আবু লাহাব, এ বড় বড় কাফের দলেরা বলে জুলুস করতে দিব না, জুলুসকে কাবাতে উঠতে দিব না। অস্ত্র সজ্জিত অবস্থায় কাবা শরীফকে ঘেরাও করে নিল। মাত্র 5 মিটার বাকি আছে, তবে জুলুস কাবাতে উঠে পড়বে। কাফেরা বলল জুলুস উঠতে দিব না, ডান দিকের কাতারের 20 জনের মাথায় উমার ফারুক আজমের আপন মামু হচ্ছে আবু জাহেল, আবু জাহেলের আপন বোনের সঙ্গে উমার ফারুক আজমের পিতার বিবাহ হয়েছিল, তা আপন মামু বলে মামু কাবা ছেড়ে হেঁটে যাও, তুমি তো আমাকে চিনো, আমি এখনো বারে কুস্তিগির, আমি বাসরাতে কুস্তি করতে যাই, ইরাকে গিয়েছি, কুফাতে গিয়েছি, মক্কাতে করেছি, মদিনাতে করেছি, দামেস্কে করেছি, সিরিয়াতে করেছি, আজ পর্যন্ত ফারুক আজমকে কেউ পরাজিত করতে পারেনি। আমার একটা ঘুষির ওজন 1 কুইন্টাল, একটা ঘুষি যদি তোমার চাবলিতে মেরে দি, তোমার চাবলিকে ছেত্রে দিব, এটাও তুমি জেনে নাও। কাবা আজকে জন্য ছুটবি, তাই ওরা বেদাত বলতে যে আপনার কি আছে, ও তো বলবি বেদাত, ওরা তো ই আহলে সুন্নাহ জামাত দল নয়, ওরা মুসলমানই নয়, এটা আপনি জেনে নেন। কাফেরেরাই ঘেরাও করেছিল, উমার ফারুক আজম কাবাতে উঠে বললেন মামু হেঁটে যাও, বলে হটব না, জুলুসকে কাবাতে উঠতে দিব না। তাই উমার ফারুক আজম একটা ঘুষে মেরেছিল, তো 6 ফুট দূরে ছিটকে পড়েছিল আবু জাহেল, বেহোশ হয়ে গিয়েছিল, মেলা পানি টানি দেওয়ার হোশ হলো, বাদ বাকি কাফেরেরা তো বুঝদিল হয়, বাদ বাকি সব পালিয়ে গেল। বলে হুজুর ইসলাম আর কলসির মুখে মুখ দিয়ে আজান দিব না, আজকে প্রকাশ্য আজান দিব, প্রকাশ্য আজান দিলেন 22 কিলোমিটার উম্মুল কোরাতে পৌঁছে গেল। বিরাদারান ইসলাম, আরে বলছে জুলুস করা নাই, মুসলিম তো দূরের কথা, মুসলিমের একটা পৃষ্ঠা তর্জমা করতে পারবে না। আমার নাম মোহাম্মদ আইমুদ রেজবি, তো আপনারা সকলেই জানেন আমি এর আগেও টিটিএ পড়ে অনেকবার এসেছি, একটা জুলুস হলে বোঝা গেল জুলুস করা জায়েজ, এবং জুলুসের দিনে রাসূলুল্লাহ সানিয়াতুল বেদার ঘাটের কাছে যাচ্ছেন, দেখছেন যে কিছু মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে, কিছু বেটা ছেলেও দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাহেব জিজ্ঞাসা করলেন মেয়ে ছেলে, 9টা মেয়ে ছেলে ছিল, কেউ বলছে 8টা মেয়ে ছেলে ছিল, বয়স তাদের 9 বছরকার কম ছিল, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার বেটিও ছিলেন, কোন বংশের সন্তান তোমরা, বলে আপনার মা আমিনা খাতুনের বংশের সন্তান। ফাজারাফাতিল উয়ুন ওয়া দাজালাতিল কুলুব, নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, দিল থেকে কান্নার রোল উঠে পড়ল, আমার মায়ের বংশের সন্তান। বলে হুজুর আমরা মক্কা শরীফের লোক, এই ভাগে আগমন করি,
আমাদের হাতে আছে এক মুখা ঢোল, একবার করে বাড়ি দেব আর আপনার জন্য দাঁড়িয়ে সালাম পাঠ করব। তা রাসূলুল্লাহ সাহেব চিন্তা করলে, এক তো নাবালিকা বাচ্চি, এখন যদি মানা করে যে দেলটা তার খারাপ হবে, আচ্ছা ঠিক আছে পড়ে লাও যেমন করে পারো। মেয়েরা কি পড়েছিল? আইয়ুহাল মাবউসফিনা জিতা বি আমরিল মুতাঈ নাহনু জওয়ারিম মিন মানিন জারি ইহাব্বাজা মুহাম্মাদাম মিন জারি। হুজুর আরেকবার হুকুম দেন, আরেকবার একবার মাত্র বাড়ি মারবো, আপনার নামে একটা সালাম পাঠ করে, এটা বুখারী শরীফে আছে। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়ি ওয়াজাবা শুকরু আলাইনা মা দালিল্লাহে দায়ি। উদয় হলো উদ্ভাসিত পূর্ণিমার বিকশিত চন্দ্র, আমাদের সানিয়াতুল বিদার ঘাটি হইতে, তাই সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের শুকরিয়া আদায় করা ওয়াজিব। তাই তারা সালাম পাঠ করে নিলেন। এরা বুখারীর বউ জানে না, আরে বুখারী বাহির করো গা জ্বর চলে আসবে। এমনি সুবহানাল্লাহ শিক্ষা করা আসান আমি জানি, পেশাব ফিরা দোয়া পড়লেও হয়, পড়া ভালো না পড়লে পাপ হবে না। বিবির কাছে যাওয়ার দোয়া পড়লে ভালো, না পড়লে পাপ হবে না, কোনো সন্তান জানুয়া পায়দা হবে না। আর মদিনা শরীফে জলুস হচ্ছে 10 কিলোমিটার, মহল্লা কোবা থেকে আরম্ভ করে মদিনা শরীফ পর্যন্ত এত হাজার হাজার ব্যক্তি ছিলেন। মদিনার যুবকেরা ছিল, যাদের হাতে তরবারি পর্যন্ত ছিল, মেয়েরা অন্য সওয়ালা সাকফিল বয়ুত, মেয়েরা আপন ঘরের ছাদের উপরে জলুসকে দেখতেছিল, দরজা খুলে ফুল ছাওয়ার করতেছিল, এই জলুসকে আগ্রহ দিতেছিল। এ জলুস নারায় তকবীর আল্লাহু আকবার বলতে বলতে, নারায় রিসালাতে ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে মদিনা শরীফ আইছিলেন। তিনি না মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন। আমার রাসূলুল্লাহ সরওয়ারে দু আলম সাল্লাম সে জলুসে স্বয়ং উপস্থিত ছিলেন, মক্কা শরীফে জলুসেও রাসূলুল্লাহ উপস্থিত ছিলেন, আর মদিনা শরীফে জলুসেও আমার রাসূলুল্লাহ উপস্থিত ছিলেন। জলুস আমরা লোককে খাওয়াই, মিষ্টি খাওয়ানো, মুর্শিদাবাদে খুব জোরালো জলুস হয়, লোককে খাওয়ানো হয়। কোন কেতাবের মধ্যে লেখা আছে আর কোন কেতাব, তা সিরাতুল মুস্তফা কেতাব দাদা হোগা, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেন সেদিন গোটা মক্কার লোককে আব্দুল মুত্তালিব 3 দিন খাইয়েছিলেন, নবীর পিতা মাতা উভয়ই জাহান্নামী। আর ওর ওই কথাটা যদি গলত প্রমাণ করিতে পারি, আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদিন মিল্লাত ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ রেজা খান বেরলভি রাদিয়াল্লাহু তাআলা একটা কিতাব লিখেছেন, শুমুলুল ইসলাম লি আবাইহিল কিরাম। এই কিতাবের মধ্যে লিখেছেন নবীর পিতা হয়েছে জান্নাতি, নবীর মাও হয়েছে জান্নাতি। ফতোয়া স্বামী 22 কেজি ওজন প্রথম খণ্ডে লেখা আছে, ওহুমা মিনাল মুহিদিন, নবীর পিতা এবং মা তাওহীদবাদী মুসলমান ছিলেন, দুজনেই জান্নাতি। নিয়ামাতুল কুবরা আলাল আলাম কিতাবের 20 পৃষ্ঠাতে লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন পিতার কবরের কাছে গিয়েছিলেন, নবীর পিতার কবর কোথায়? দারের নাবেগাতে, এখন বর্তমানে কাবা শরীফের ভিতরে পড়ে গিয়েছে। দারে নাবেগা মানে কাবা শরীফের ভিতরে। হুজুর সাহেব গেলেন, আশারা এলাল কবরে, কবরের দিকে ইশারা করলেন, ফাসাক্কাল কবর, কবর ফেটে গেল। ফাকামা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, নবীর পিতা আব্দুল্লাহ টিন দাঁড়িয়ে গেলেন, আর নবীর পিতা আব্দুল্লাহকে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এক তো ঈসা নবীর উম্মত ছিলেন, আবার আমার রাসূলুল্লাহ সাথে উম্মত, কিন্তু এরা তো কিতাব পড়ে না, এটা হলো তুরস্কের কিতাব, তুরস্কের রাজধানী ইস্তাম্বুল থেকে এই কিতাবটা ছেপেছে বেরাদার ইসলাম। তারপরে
রাসূলুল্লাহর পিতার কবরের কাছে গিয়েছিলেন, সেখানেও চিন্তা করেছেন, হুজুর আপনি আপনার পিতার কবর এটা কি করে বুঝতে পারলেন? রুয়ানা ফি আহসাই জুলমা মিশকাত শরীফ, আমি যখন মায়ের গর্ভে ছিলাম নবি জিন্দেগিতে কোনোদিন নিন পারেননি, মার গর্ভেও নিন পারেননি, আসমানেও নিন পারেননি, জমিনেও নিন পারেননি, আজ পর্যন্ত কবরে নিন পারেন না। মিশকাত শরীফ 121 পৃষ্ঠা, হাদিস শরীফের রাবি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ওয়া আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা সাদাল আমবিয়া ফানাবিউল্লাহ হাইয়ুন ইউরজাকু, আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন কোন নবীর লাশ মাটিতে হজম করবে না, প্রত্যেক নবীগণ কবরে জিন্দা, এবং তিনারা ইউসাল্লুনা ফি কুবুরিহিম আপন আপন কবরে নামাজ পড়েন। আমি হেমতাবাদে গিয়েছিলাম তো যদি নামাজ পড়েন তো আজান দেন কি দেন না, হাদিস আলা কাজ হবে আজানিন ও ইকামাতিন, নবী আলসাম কবর আজানও দেন ইকামতও দেন। বলে দেওবন্দ তোর কিতাব থেকে যদি প্রমাণ করতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ইন্তেকালের কমবেশ আবে যেতেন 200 বছর পর আজান দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখ তোদের কিতাব মুক্তারাত না দুয়াতুল উলামা লেখক সুপারিনটেনডেন্ট আবুল হাসান নদভী, সে নিজে লিখেছে মুক্তারাত কিতাবের মধ্যে লিখেছে আইয়ামে হিরাত টাইমে যখন এজিদের কমান্ডার মুসলিম বিন উকবা বলে তুলে যে আজান দিবে তাকেও কতল করব, যে ইমামতি করবে তাকেও কতল করব, যে মসজিদ আসবে তাকেও কতল করব, মদিনা লোক ভয় আসতে পারেননি। বলে নবী চ্যালেঞ্জ করেছেন আমার মদিনা মসজিদ নববীতে কোনোদিন আজান বন্ধ হবে না, তাই নবী চ্যালেঞ্জকে খতম না করার পর দম নাই, 10 সহস্র উলঙ্গ তরবারি নিয়ে মদিনা 10,000 লোককে তার জবাই করেছিল, 17 অক্টোবর আজান বন্ধ করেছিল, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা কবর থেকে তিনি আজান দিয়েছেন 17 অক্টোবর আজান দিয়েছেন। হাদিস শরীফে রাবি সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকে কতল করে দিয়েছিল, আমাকে পাগল মনে করে ছেড়ে দিয়েছিল, আমাকে কতল করতে এসেছিল, কিছু লোক বলি পাগলটাকে কতল করে কি হবে, তাই আমাকে ছেড়ে দিয়েছিল। সাঈদ ইবনে মুসাইয়্যিব হচ্ছে সাইয়্যিদুত তাবেঈন, ইনি একজন সাইয়্যিদ তাবেঈন, এ কথা লেখা আছে নবী ইন্তেকালের পরও মদিনার মসজিদ নববীতে 17 বার আজান দিয়েছেন, দেওবন্দীদের কিতাব আল মুখতারাত কিতাবের মধ্যে লেখা আছে। ঈদে মিলাদুন্নবী বলে দেওবন্দ তোর কিতাব থেকে যদি প্রমাণ করতে পারি, দেওবন্দের কিতাব আশরাফ আলী থানভীর পীর, রশিদ আহমদ গাঙ্গুহির পীর, কাসেম আলী নানকভীর পীর, খলিল আহমদ আমরাঠির পীর, হাজিম দাদুল্লাহ মুহাজির মক্কি, কিতাবের নাম হাফতা মাসলা 3 পৃষ্ঠা। মানে খুদ কিয়াম করতা হুম, কিয়াম সে মোহাব্বত করতা হুম, আমি কিয়াম করি, কিয়াম কা মোহাব্বত করি, আর রবিউল আউয়াল মাসের 12 তারিখে প্রতি বছর ঈদে মিলাদুন্নবী পালন করি, যতদূর পার ততদূর খাওয়াই। বেরাদারান ইসলাম সামনে গেলাম কোন কিতাব বলে আশরাফ আলী থানভী, আশরাফ আলী থানভী নিজে বলতেছিল আলিফাজাতুল ইয়াউমিয়া কিতাবে মাই জব কানপুর মে রহতা থা মিলাদার কিয়াম করতা থা লেকিন জব দেওবন্দ রওনা হুয়া মিলাদ কিয়াম করনা ছোড় দিয়া। বলে আপনি এখানে মিলাদ করতেন কেন, কিয়াম করতেন কেন? বলে মিলাদের টাকা পাওয়া যায় আমার সংসারটা চলতো, আমার বিবি বাচ্চার পেটটা চলতো, তাই পেটের খাতিরে কানপুর আমি মিলাদ করেছি, কিয়াম করেছি। আশরাফ আলী থানভী মজলিস মাদারিসুল হিকমত কিতাবের মধ্যে বর্ণনা করেছে। বেরাদারান ইসলাম সামনে গেলাম রশিদ আহমদ গাঙ্গুহিকে জিজ্ঞাসা করা হলো মিলাদুন্নবীতে কিয়াম করে চলবে কি না, তো রশিদ গাঙ্গুহি ফতোয়া রশিদিয়া দ্বিতীয় খণ্ডে বলতেছেন দিনদার কে লিয়ে খাড়ে হোনা জায়েজ হয়, দিনদারের জন্য খাড়াও যায়, তাহলে সকলের তো তোর দলিল বা তাবলিগ জামাত তোমাদের, তোমাদের কিতাব তাবলিগ নিসাব প্রথম খণ্ড লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করার বিবরণ, নবীর কবরে যখন যাও তে দাঁড়িয়ে নবীর কবরে সালাম পাঠ করো, কি বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, 11 বার সালাম পাঠ করেছে, এই তো তবলিগের নিসাব কিতাবে, কিন্তু ওরা ওটা পড়ায় না, পেশাব পিরিয়া দোয়াটা আর পায়খানা পিরিয়া দোয়াটাই পড়ায়,
মানে ফাজাইল আমাল ইউসুফ কানহলবীর লেখা তবলিগের দ্বিতীয় আমির ফাজাইল আমাল ইউসুফ কানহলবীর লেখা সে বলতেছে রাসূলের ওজেতে দাঁড়িয়ে সালাম পাঠ করা জায়েজ লেখা আছে এবং সালাম কি বলে পড়তে হবে সবগুলা লিখে দিয়েছে আপনারা তো ওটা পড়বেন না এই কারণে মুফতি আমজাদ সিমনানি সাহেব বলেন আশরাফি জিদাইতে আশরাফি তারিফ শুনবি আর ইমাম আহমদ রেজা খান বেরলভি রাদিয়াল্লাহু 13 তরিকার পীর আশরাফির পীর নকশবন্দের পীর চিশতির পীর রেজবির পীর আর যত তরিকা পৃথিবীতে আছে সব তরিকার পীর আছে ইমাম আহমদ রেজা খান বেরলভি রাদিয়াল্লাহু তাআলা বলুন যারা আশরাফি আছেন মুখতার আশরাফ নামটা কে রেখেছিল কোন ব্যক্তি রাখল মুখতার আশরাফ ইমাম আহমদ রেজা খান বেরলভি জিন্দেগিতে কোনদিন কেচো শরীফ জাননি যে কেচো তার বড় বড় মুহাক্কিক গন্তিনারা বেরেলি শরীফ এসেছেন হুজুর পীরের তরিকা জালালউদ্দিন আশরাফির পিতা নাম সাইয়েদ মুজতবা আশরাফ আশরাফি তার বাপ নাম মুখতার আশরাফ যখন বাচ্চা ছিলেন তখন কেচো শরীফ থেকে তার আপন পিতা কোলে করে নিয়ে এসেছিলেন ইমাম আহমদ রেজা খান বেরলভির দরবারে হুজুর একটু দোয়া করে দেন আজ পর্যন্ত নামটা রাখেন নামটা রেখে দেন হযরত ইমাম আহমদ রেজা বেরেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেচো শরীফের সাইয়েদকে কোলে নেওয়ার পর বলতেছেন এর নাম কি রাখব এর নানা তো মুখতার দোয়ালাম এর নাম রাখলে মুখতার আশরাফ দেন জীবনী পড়েন ভালো করে ভালোকার জীবনী পড়েন আজকে তাসুফপরাস্ত মুহাদ্দিস আজম হিন্দকে পৃথিবীর কোন ব্যক্তি চিন্তক না মুহাদ্দিস আজম হিন্দ এই কারণে বেরেলি শরীফে আলা হাজরতের দরবারে একাধি করবে তিন বছর দারুল ইফতাতে ফতোয়া লিখেছেন মুহাদ্দিস আজম সেখান থেকে তিনি মুহাদ্দিস আজম হিন্দের টাইটেল পেলেন আর আজকে আবজাদ রেজবি কাকে বলে আলা হাজরত তিনি একজন মুজাদ্দিদ ব্যক্তি 1400 হিজরি মুজাদ্দিদ কিয়ামত পর্যন্ত মুজাদ্দিদ জন্মগ্রহণ না করে এত ফতোয়া লিখে গিয়েছেন কিয়ামত পর্যন্ত যথেষ্ট এই কারণে ফতোয়া রাজাবিয়াতে লেখা আছে লামিয়াতে মিস হুন্না ইনসুন কাবলি ওয়ালা জান আমি যে কিতাবটা রেখে গেলাম না কোনো জিনে ছুঁয়েছে না কোনো ইনসানে ছুঁয়েছে এরকম কিতাব জিনেও লেখেনি ইনসানের লেখেন নবী সাহাবী বাদ দিয়ে কোনো জিনেও লেখেনি ইনসানে লেখেনি সেই কিতাবটার নাম হচ্ছে ফতোয়া রাজাবিয়া 13,000 মশলা আছে ফতোয়া রাজাবিয়াতে 13,000 মশলা আছে তাই মুসলমান আপনাকে আমি আরজ করবো আবেদন করবো তা আপনি বুঝতে পারলে ঈদে মিলাদুন্নবী করা জায়েজ আছে ফুল সাজানো সব কিছু জায়েজ আছে লাইটিং করা জায়েজ আছে জুলুস করা জায়েজ আছে এবং সবে কদর অপেক্ষা ঈদে মিলাদুন্নবীর তারিখটা দামটাই বেশি সবে কদরে 1,000 মাসে নাকি 84 বছরে নাকি হয় আর ঈদে মিলাদুন্নবীতে 100 শহীদের সব পাওয়া যায় নেমাতুল কুবরাল আলামে লেখা আছে লাইলাতা মাউলুদিহি আফদালু মিন লাইলাতিল কদরে সবে কদর রাত্রে অপেক্ষা ঈদে মিলাদুন্নবী তবে আজকে ঈদে মিলাদুন্নবী করছেন কেন এটা জায়েজ না জায়েজ ফয়জুল হারামাইন কিতাবে শাওয়ালুল্লাহ মুহাদ্দিসে উত্তর দিয়েছেন আমি হজ করতে গিয়ে যেদিন রবিউল আউয়ালে চাঁদ উঠে সেদিন মদিনাতে ছিলাম মদিনার এমন কোনো বাড়ি নাই রবিউল আউয়াল মাসের প্রথম তারিখ থেকে আরম্ভ করে শেষ তারিখ পর্যন্ত প্রত্যেক বাড়িতে মদিনা শরীফে ঈদে মিলাদুন্নবী পালন করা হয় প্রত্যেক বাড়িতে ঈদে মিলাদুন্নবী পালন করা হয় এ বছরও গোটা মক্কা মদিনায় সালমান বিন আব্দুল আজিজ 3 দিন কা ছুটি ঘোষণা করেছে ওহাবি এক হাঁটু পানিতে ডুবে মরো গা যাও দেখো গা ঘোষণা 3 দিন ঈদে মিলাদুন্নবীর ছুটি গোটা মহল্লাতে মহল্লাতে পতাকা উড়িয়ে দিয়েছে সব মক্কাতে মদিনাতে সব মহল্লাতে আর রাসূলুল্লাহ জন্ম ঘরের কাছে লাখো লাখো লোক দাঁড়িয়ে সালাম পাঠ করতেছে বিরাদারান ইসলাম তাই আপনি বুঝে গেলেন এটা করাম জায়েজ আছে যে কোনো দিনে করেন উদ্দেশ্য রবিউল আউয়াল মাসের 12 তারিখ আপনার নেকি আছে জায়েজ আছে আর একটা ট্রফিক আপনাদের কাছে হলো আপনারা আপনারা শুনতে পেলেন দ্বিতীয় কথা যে এই একটা আহাম মশলা আপনাদের সম্মুখে বলতেছি যে মসজিদ যদি আমি তৈরি করি কার টাকা নিয়ে মসজিদ হবে
আর কার টাকা মসজিদে চলবে না ঈদগাহা আরবি টাকা মুসাল্লা বলা হয় ঈদগাহকে জানাজার জায়গা এগুলা কি এরকম কা হুকমিল মসজিদ এগুলা যে মসজিদের হুকুম কার টাকা লওয়া চলে কার টাকা লওয়া চলে না ফতোয়া তাজুস শরিয়া দ্বিতীয় খণ্ডে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিক তাজুস শরিয়া কাজী কজাত ফিল হিন্দিনি বলেছেন বদ মাযহাবে টাকা নিয়ে মসজিদ করিও না ঈদগাহ করিও না কোন খায়ের কাজে বদ মাযহাবে টাকা লাগায়ও না অতে বরকত নাই অতে বরকত নাই আহলে সুন্নাতের জামাতের টাকা দিই আপনি ঈদগাহটা আপ তৈরি করেন জানাজা পড়ার জায়গাটা তবে জানাজার নামাজ কবরের উপর পড়া চলবে না কবর উপর জানাজা কিন্তু পড়া চলবে না আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কবরকে বাঁধানো হতো কবর বাঁধার জায়গা মাঝাইনি এরা বলছে কবর বাঁধা শিরক 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 কোন কিতাবে বুখারী শরীফে হাদিস আছে সাহাবায়ে কেরাম নবীর কবরকে বাঁধিয়ে দিয়েছিলেন ছাদও তৈরি করে দিয়েছিলেন কিন্তু উমর ফারুক আজম জামানায় একবার দুর্ভিক্ষ সৃষ্টি হলো আকাশ থেকে বৃষ্টি হলো না তখন উমর ফারুক আজম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কবর শরীফকে আসমান মেলা দিন দেখতে পাইনি তো কোনাটা একটু ছিদ্র করে দাওগা কোনা ছিদ্র করে দেওয়ার পর রাসূলুল্লাহর কবরে নবীর ওসিলা করো আর উনার বংশের কোন ব্যক্তির ওসিলা করো ঠিক আছে দিছি তো হযরত উমর ফারুক আজম বলে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইয়া আল্লাহ আমি তোমার কাছে চাইতেছি বা ওসিলাতে বে মুহাম্মাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও নবী আম্মিকা বাস নবীর ওসিলা করতেছি নবীর চাচার ওসিলা করতেছি ফাসকিন ফাসকুন পানি বৃষ্টি দাও সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেল তো আল্লাহর ওলির ওসিলা তলব করা যায় আপনাদের মালদা ডিস্ট্রিক্টে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় পীর আছেন তিনি হচ্ছেন সিরাজউদ্দিন আকী রহমতুল্লাহ আলাই যার কেতাবটা সারা বিশ্বে পড়ানো হয় মক্কাতে মদিনাতে শাম সিরিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া পাকিস্তান ভারত বাংলাদেশ পৃথিবীর সব জায়গাতে পড়া হয় ওই কিতাবটা যে হেদায়াতুন নূহ কার লেখা আকিয়ে পাক সিরাজউদ্দিন আকী রহমতুল্লাহ লেখা কিতাব আর একটা কিতাব পড়ানো হয় সারা বিশ্বের মাদ্রাসায় সেটা যে মিজানুস সার্ফ মিজান এটাও সিরাজউদ্দিন আকী রহমতুল্লাহ লেখা কিতাব ইনি নিজামুদ্দিন আউলিয়ার জামানার ব্যক্তি ওখান থেকে এসেছিলেন আমাদের মালদহ ডিস্ট্রিক্টে।